हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम रम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण जय राधा माधव जय राधा माध राधा माधव जय राधा माधय पञ्च तत् जय पञ्च तत् पञ्च ततो जय पञ्चत नीतायर हरिब हरिब हरि बोल हरिब नीता हरिब हरिब हरि बोल हरि बोल हरी बोल हरि जय हरिनाम संकीर्तन की सविधभक्तविन्दकी अनन्तकुटिवैष्णवविन्दकी जय रामकथाकी स निताय गौरीमानन्दे हरिभव ॐमज्ञानतिमिरान्धस्य <laughs> ज्ञानाञ्जनसलाकया चक्षुरुन्मिलितं जैन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्ना भीष्टं भूतले स्वयं रूपकदामहं ददातीशपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातम् रघुनाथं नितं सजीवं सादयितं सावधूतं हरिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखानितानि नामिनी नमस्ते सर वैष्णविभो नमो नमः नमो महावदन्नाय प्रदायति कृष्णाय कृष्णचैतन्य क्रिष्ना नाम्नि गौरतिसे से नमः आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलाय ताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ हे कृष्णकरुणासिन्ध दीनबन्ध जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तनमस्तु ते तप्तकाञ्चनगौराङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानश्रुते देवि प्रणमामि हरिप्रिये रामाय रमचन्द्राय रमभद्राय वेदश्री रघुनाथाय नाथाय श्रीतयापतये नमः जय श्रीकृष्णचैतन्यप्रभोनितानन्द श्री अद्वैतगलाधर श्रीपाषादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 आच्चा। 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 हरे 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 कृष्णा भगवान श्री रामचंद्रेर যৌবরাজ্যে অভিষেকের সমস্ত প্রস্তুতি পর্ব চলছে সমস্ত প্রজারা মহাত্মা শ্রীরামের এই অভিষেকের উৎসব দর্শন করবার জন্য তারা সকলেই অত্যন্ত উৎসুক এবং সকলেই অত্যন্ত আনন্দিত তাদের চির অভিলষিত সেই রাজকুমার যিনি সর্বতভাবে তাদের হিত কামনা করেন এবং যিনি সর্বগুণে গুণান্বিত সেই রামের অভিষেক হবে এই জন্যে তারা তাদের সামর্থ্য অনুসারে তাদের গৃহ এবং আঙিনা কি রাজপথ এবং যারা গ্রামে রয়েছেন জনপথ বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য দ্বারা সুসজ্জিত করেছেন রামচন্দ্র মহর্ষি বৈশিষ্ট্যের নির্দেশ অনুসারে তিনি উপবাস করেছেন মাতা কৌশল্যা তিনিও ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে নিদ্রিত হয়েছেন এবং তার যে চির আকাঙ্ক্ষিত যে এক উৎসব যেটা তিনি বহু কাল ধরে ভগবানের কাছে চেয়েছিলেন সেটা আজ আগামীকাল হতে চলেছে আজ তার প্রস্তুতি পর্ব অত্যন্ত আনন্দিত সকলেই মহারাজ দশরথের অন্যান্য সমস্ত মহিষীরাও সকলেই আনন্দিত কেননা শ্রীরাম সকলকেই তার মায়ের মতনই সম্মান করেন সেবা করেন তাদের আদেশ পালন করেন এদিকে ক্রোধাগারে কৈকেই দেবী যে দুটি বর চেয়েছেন সেটি শুনে রাজর্ষি মহাত্মা দশরথ অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেছেন তিনি বিলাপ করছেন যে কীভাবে আমার এই অনুগত শ্রী রামকে বনবাসে পাঠাবো আমি কোনো প্রকারেই তা করতে পারবো না তুমি কেন এভাবে অন্যায় আবদার করছো অন্যায় বর চাচ্ছ তুমি অন্য কোনো বর চাও আমি দিতে পারি আর তুমি যে রামকে বনবাসে পাঠাবে তো রামবিহীন আমি তো থাকতে পারবো না আমি জীবন পরিত্যাগ করব রামের পরিতাপ করতে করতে তখন তুমি বৈধব্য দশা প্রাপ্ত হবে তো তুমি নিজেই তোমার অমঙ্গল চাচ্ছ তুমি কেন বুঝতে পারছ না যে যেটাকে তুমি মঙ্গল বলে মনে করছো সেটা তোমার চির অমঙ্গল আর তোমার এরকম মতি কি করে হলো মনে হচ্ছে যেন ভূতে আবিষ্টা রমণীর মতো তোমার মতি সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে গেছে তাইভাবে বারংবার বিলাপ করছেন আবার মূর্ছিত হয়ে যাচ্ছেন বারংবার অনুরোধ করছেন কৈকে কে তুমি এটা ফিরিয়ে না তুমি অন্য যা বর চাইবে আমি তাই দেব কিন্তু কইকেই দেবী তিনি তার সেই বর আকাঙ্ক্ষায় অনড় তাই তিনি বারংবার তাকে মনে করিয়ে দিচ্ছেন মহারাজ আপনি কিন্তু আপনার তথ্য থেকে ভ্রষ্ট হয়ে যাচ্ছেন আর সত্য পালনই হচ্ছে প্রকৃত ধর্ম এটাই হচ্ছে আপনাদের কুলের পরম্পরা আর সেই পরম্পরার যে ধর্ম তার থেকে আপনি বিচ্যুত হতে চলেছেন আপনি আমাকে প্রতিজ্ঞা করেছেন যে আমি যা চাইবো তাই দিবেন তাহলে কেন আপনি তা বিস্মিত হচ্ছেন সেটা পালন করতে কেন অসমর্থ হচ্ছেন তো এইভাবে কৈকেই দেবী দশরথকে বোঝাচ্ছেন আর দশরথ তিনি কৈকেই দেবীকে বোঝাচ্ছেন বিলাপ করছেন করতে করতে মূর্ছিত হয়ে যাচ্ছেন এই করতে করতে রাত্রি প্রায় শেষ এদিকে যখন সূর্য উঠবে উষা উষা লগ্ন সেই সমস্ত মহর্ষি বৈশিষ্ট্য তিনি পূর্ব মতো। সমস্ত অভিষেকের যে মাঙ্গলিক দ্রব্য সম সংগ্রহ করে তিনি রথে আরোহণ করে মহারাজ দর্শের রাজপ্রাসাদের অভিমুখে যাত্রা করছেন তারপরে তিনি উপস্থিত হয়েছেন আর তিনি দেখছেন যে সমস্ত বর্গ এবং বর্গ তারা অত্যন্ত উৎসাহীন উৎসাহান্বিত হয়ে যে যার উপটৌকন নিয়ে শ্রীরামের এই যৌবরাজ্য অভিষেকে অংশগ্রহণ করবার জন্য এসেছেন তারা সকলেই অত্যন্ত আনন্দিত কেননা তারা সকলেই চান রামের প্রীতি উৎপাদন করবার জন্য তাই তারা রামের কিছু প্রীতি উৎপাদন হয় সেই সমস্ত সামগ্রী নিয়ে তারা এসেছেন আর সেই সঙ্গে সঙ্গে প্রজারাও কিছু প্রজারাও তারা উপস্থিত হয়ে গেছেন হ্যাঁ এটা দেখে মহর্ষি বৈশিষ্ট্য অত্যন্ত আনন্দিত আর মহারাজ দশরথের রাজপ্রাসাদের নিকট সমস্ত মাঙ্গলিক দ্রব্য এবং সমস্ত ঐশ্বর্যমূলক দ্রব্য প্রস্তুত করা হয়েছে যেমন মহামূল্য রথ মানে অত্যন্ত শুভ লক্ষণ বিশিষ্ট হাতি বহু ঘোড়া বহু কন্যা রত্ন যা সধবা নারী এবং লাচ হচ্ছে খই ইত্যাদি সমস্ত বস্তু প্রস্তুত করা হয়েছে সিংহ উপস্থিত আছে মানে যা কিছু মানে ঐশ্বর্যের সমস্ত বস্তু তা মহারাজ দশরথের ভবনের সামনে উপস্থিত বৈশিষ্ট্যমণি তিনি রথ থেকে নেমে চলছেন অন্তপুরে তাই ইতিপূর্বে এটা তার আগের ঘটনা যে সুমন্ত্র তিনিও উপস্থিত হয়েছেন আর যেহেতু ঊষা উপস্থিত হয়েছে উষা তাই মহারাজকে প্রতিদিনকার মতো হ্যাঁ ওঠানোর জন্য ঘুম থেকে ওঠানোর জন্য সব বন্দিগণ মাগদগণ তারা স্তুতি করতে শুরু করেছেন ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করছে এটা একটা রাজকীয় ব্যাপার যেখানে রাজাকে ওঠানোর জন্য তারা সমস্ত বংশের মহিমা বর্ণন করেন বা রাজার সমস্ত মহিমা বর্ণন করেন ঠিক যেভাবে অর্চনের পূর্বে যখন ভগবানকে আপনি কৃপাপূর্বক আপনার নেত্রদ্বয় উন্মিলন করে এই জগতের প্রতি দৃষ্টি প্রদান করুন যাতেই সমস্ত জগৎবাসীর শুভ লাভ হয় এইভাবে ভগবানকে স্তুতি করে তিনি যিনি হচ্ছে রাজ রাজেশ্বর তাকে জাগ্রত করা হয় হরে কৃষ্ণ কানেক্টিং শুনতে পাচ্ছিলেন হরে কৃষ্ণ বন্দী বা ব্রাহ্মণ এনারা সব স্তুতি করে পর্দা রয়েছে কানেক্টিং নেট খুব খারাপ হরে কৃষ্ণ শোনা যাচ্ছে শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন

তো মহান্ত্রি সুমন্ত্র তিনি রাজভবনের দিকে আসেন দেখেন অত্যন্ত আনন্দিত তাই শীঘ্র গতি মহারাজের অন্তপুরে উপস্থিত হয়েছেন দিয়ে মারাজা মহারাজ আপনি উঠুন আপনাকে স্তুতির মাধ্যমে ওঠানোর জন্য বন্দি মাগত ব্রাহ্মণগণ সব রয়েছেন আপনি কৃপাপূর্বক উঠুন ভিতরে গিয়েছেন পর্দা রয়েছে তখন কৈকি দেবী বলছেন যে সুত অর্থাৎ তিনি যদিও মহামন্ত্রী তবু তিনি সুত পুত্র যারা সারথীয় উনি একদিকে যে মহারাজ তার কিছু অভিপ্রায় রয়েছে তোমাকে জানাতে চান তখন মহারাজ ভিতর থেকে বললেন সুমন্ত্র তুমি শীঘ্রই শ্রীরামকে এখানে নিয়ে এসো আমি এটা দর্শন করতে চাই এটা শুনে তো সুমন্ত্র অত্যন্ত খুশি তিনি ভাবছেন যে মহারাজ হ্যাঁ শুভ মুহূর্তে এই শুভক্ষণে শ্রীরামকে দর্শন করে তারপরেই তিনি বাইরে যাবেন এভাবে অত্যন্ত আনন্দচিতের সঙ্গে সঙ্গে তিনি এসেছেন ফিরে এসে দেখছেন সমস্ত প্রজামণ্ডলী তারা সকলে জয়ধ্বনি প্রদান করছে আর সমস্ত মাঙ্গলিক দ্রব্য এইভাবে উপস্থিত হয়েছে সব কিছু সুসম্পন্ন হয়েছে এদিকে বৈশিষ্ট্যমণি বলছেন সুমন্ত্র মহারাজ কোথায় তখন আবার তিনি গিয়েছেন মহারাজ সমস্ত আয়োজন সুসম্পন্ন হয়ে গেছে তো আপনি শীঘ্রই আসুন তখন মাহাজ ভিতর থেকে বলছেন যে সুমন্ত্র তোমাকে তো আমি বললাম যে আমি রামকে দর্শন করতে চাই তুমি নিয়ে এসো তোমাকে তো কইকেই বলল তা তুমি কেন আবার ফিরে এলে তাই অতি শীঘ্রই রামের কাছে গিয়ে রামকে এই সংবাদ দাও যে আমি তাকে দর্শন করতে চাই সুমন্ত্র আরও খুশি হয়ে একদম শীঘ্র গতিতে যাচ্ছেন রামের প্রাসাদ আর যেতে যেতে দেখছেন সমস্ত রাজপথ একদম জনাকীর্ণ অতি কষ্টে সকলেই একদম আনন্দ উচ্ছ্বসিত সকলেই রাজপথকে বিভিন্ন ভবনকে তাদের নিজের নিজের ভবনকে সে এত সুন্দরভাবে সাজিয়েছেন যে অকল্পনীয় এটা দর্শন করে সুমন্ত্র অত্যন্ত খুশি হয়ে তিনি যাচ্ছেন আর রাজপথে এত মানুষের সমাগম যে তার যেতেও বিলম্ব হচ্ছে তবু সকলেই তাকে রাস্তা করে দিচ্ছেন কেন মহামন্ত্রী তিনি সকলকে সকলেই তাকে চেনেন তো তিনি এইভাবে পদ অতিক্রম করতে করতে শ্রীরামচন্দ্রের ভবনে উপস্থিত হলেন একটার পরে একটা কক্ষ প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ সেখানে সমস্ত রামের অনুগত সব দ্বার রক্ষা উপস্থিত রয়েছেন সকলেই সমুদ্রকে চেনেন তাই তারা সকলে উঠে দাঁড়িয়ে তাকে সম্ভাষণ করে পদ দিলেন তিনি একটা কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে গেলেন দ্বিতীয় কক্ষে সেখানে সমস্ত বৃদ্ধ রাজপুরুষেরা অবস্থান করছেন এবং পরবর্তী কক্ষে যখন গেলেন দেখছেন সেখানে মহিলা হ্যাঁ বৃদ্ধ মহিলা মাতা সদস্য মহিলা সব রয়েছেন পরবর্তীতে ভিতরে গিয়ে দেখলেন যে শ্রীরাম তিনি উত্তম শয্যায় উপবেশন করে রয়েছেন পাশে সীতা দেবী তিনি চামর দোলাচ্ছেন তেতে দর্শন করে সুমন্ত্র অত্যন্ত আনন্দিত হলেন আর রামচন্দ্র সঙ্গে সঙ্গে সুমন্ত্র দেখে উঠে দাঁড়ালেন কেননা রামচন্দ্র সকলকেই যথাযোগ্য সম্মান দিতেন তাই যেহেতু তিনি তার পিতার অত্যন্ত অনুগত প্রিয় তাই সুমন্ত্রকে যথাযোগ্য সম্ভাষণ করলেন তা সুমন্ত্র বললেন যে হে রাম আপনি শীঘ্রই দশরথের ভবনে মহারাজের ভবনে গমন করুন মহারাজ আপনার জন্য তিনি অপেক্ষা করছেন তাই তিনি আমার জন্য অপেক্ষা করছেন তখন সীতাকে বললেন যে হে শীতে আর কিছুক্ষণের মধ্যেই আমার যৌবারাজ্য অভিষেক হবে তাই আমাকে যেতে হচ্ছে আর তোমার অত্যন্ত ভাগ্য যে সেই সময় উপস্থিত হয়েছে যা তুমি বহুকাল ধরে দেখভার বাসনা করেছো আমার মাতা অত্যন্ত ভাগ্যবতী তিনি বহু দিন ধরে আমাকে পালন করেছেন আর তিনি এটাই দেখতে চেয়েছেন যে আমি যাতে রাজ্য লক্ষ্যে লাভ করতে পারি তো তোমাদের সকলের মনোবিলাস পূরণ হবে তো আমি এখন তাহলে আসি এই বলে সীতের সীতাদেবীর অনুজ্ঞা নিয়ে তিনি চলতে শুরু করলেন আর রামচন্দ্রের অনুগমন করতে লাগলে সীতা দেবী একটা কক্ষ গিয়েছেন সেখান থেকে আবার তিনি ফিরে এসেছেন আর লক্ষণ তিনি তার পেছনে পেছনে চলেছেন হ্যাঁ ভগবান শ্রী রামচন্দ্রের জন্য উত্তম একজন রূপর রথ একটা রূপর রথ সেই রূপর রথে তিনি উঠলেন আর লক্ষণ চামর ব্যজন করছেন আর সমস্ত বর্গরা তার সব বর্গরা রামকে এইভাবে যেতে দেখে তারা খুব আনন্দ লাভ করছে হ্যাঁ এবং কেউ কেউ জিজ্ঞাসা করছেন আচ্ছা কোথায় যাচ্ছেন উনি না মহারাজের ভবনে যাচ্ছেন মহারাজ ওনাকে ডেকেছেন ও তাই তাই তো সবাই খুশি তো রামচন্দ্র এইভাবে সমস্ত রাজন্যবর্গদেরকে অতিক্রম করে যখন তিনি রাজপথে গেলেন তখন সমস্ত প্রজামণ্ডলী তার মুখের দিকে তাকিয়ে রয়েছেন কি বিরাম রূপ শ্রীরামের আমাদের প্রভু আমাদের চিরবাঞ্ছিত হ্যাঁ সেই প্রভুর আজ রাজ্যভাবে তা আমরা এটা চেয়েছিলাম এই বংশের এক পরম্পরা রয়েছে যে সমস্ত রাজারা ঋষির মতো এবং সকলেই প্রজাবৎসল তো মহারাজ দশরথ আমাদের সর্বতভাবে পালন করেছেন আর শ্রীরাম তিনি তো আরও অধিকভাবে আমাদেরকে দেখাশোনা করেন তার কাছে যেমন অন্যান্য ভাই সেরকম আমরাও তার কাছে ভাইয়ের মতন তারা ভাইয়ের মতো আমাদেরকে স্নেহ করেন আবার কোন কোনো মহিলারা তারা জানলা দিয়ে দেখছেন মহিলা তো রাস্তায় নেই তারা সব জানলা থেকে ফুল ছুটছেন শ্রীরামচন্দ্রের রথের উপরে হ্যাঁ এবং বলছেন আহা আহ কত ভাগ্যবান আর সীতা কত ভাগ্যবতী যে এই রকম এক মহান পুরুষকে স্বামীরূপে লাভ করেছেন সীতার ভাগ্যের কোনো সীমা নেই এভাবে সীতার প্রশংসা করছেন আর কৌশল্যা তিনি এখন রাজমাতা হতে চলেছেন হ্যাঁ কৌশল্যা দেবী তিনি অত্যন্ত ভাগ্যবতী এই মহান লক্ষণ সমন্বিত শ্রীরামকে গর্বে ধারণ করেছেন তাকে পালন করেছেন আজকে আমাদের শুভ সূর্যের উদয় হয়েছে শ্রীরাম এখন রাজ্য অভিষিক্ত হবে এইভাবে তারা পরস্পর পরস্পরের সঙ্গে আলাপ করেছেন তো এক কথায় সমস্ত প্রজারা আবাল বৃদ্ধ বনিতা চতুর্বর্ণ সকলেই শ্রীরামের এই রাজ্য অভিষেকের জন্য অত্যন্ত আনন্দিত এমন একজনও নেই যে রামের এই যৌবরাজ্যের অভিষেকের বিরুদ্ধে একমাত্র মন্থরার কৈকেই ছাড়া রাম চলেছেন মহারাজ দশরথের রাজভবনে তো রামকে দেখে মহারাজ দশরথের যে সমস্ত দ্বার রক্ষক প্রতিহারী এরা সকলেই তারা রাস্তা করে দিয়েছেন সম্মান প্রদর্শন করছেন আর রামচন্দ্রের উপরে ছত্র রয়েছে লক্ষণ চামড় ঢোলাচ্ছে যেমন এটা হচ্ছে এক মানে ভাবি রাজার কিছু রাজকীয় লক্ষণ তাইভাবে তিনি মহারাজ দশরথের সেই বিশাল প্রাসাদ উচ্চ প্রাসাদে তিনি আস্তে আস্তে প্রবেশ করলেন তো অন্যান্য সমস্ত মহিষীরা বা অন্যান্য যারা রয়েছেন নারীরা সকলেই তাকে সম্মান করলেন শ্রী রামচন্দ্র তাদেরকে যথাসযোগ্য সম্মান করলেন অভিবাদন করলেন এবং অবশেষে তিনি সেই অন্তপুরে প্রবেশ করলেন যেখানে শ্রী দাশরথী রামচন্দ্র সরি দশরথ মহারাজ তিনি অবস্থান করছেন তো তিনি দেখছেন তিনি শয্যার উপরে আছেন কিন্তু তার বদন অত্যন্ত মলিন তো বললেন যে হে পিতা আমি উপস্থিত হয়েছি আমি রাম এই বলে চরণ স্পর্শ করলেন আর চরণ স্পর্শ করার সঙ্গে সঙ্গে দশরথ তিনি রাম বয়ে আবার মানে অযসায় ঐশ্বর্য বিসর্জন করতে লাগলেন কোনো কথা বলতে পারছেন না তো এত তিনি দুঃখিত হয়েছেন যে কোন প্রকার কথা তিনি বলতে পারছেন না তখন এটা দেখে শ্রীরামচন্দ্র ভাবলেন কি হলো আমার কারণে কি ইনি এইভাবে হচ্ছেন কেন আমার সঙ্গে সম্ভাষণ করছে না আমি কি কোনো অপরাধ করেছি না আমি তো জ্ঞান তো কোনো অপরাধ তো করিনি আমি তো সর্বদাই তার আদেশ পালন করেছি তাহলে কেন তিনি আমার সঙ্গে সম্ভাষণ করছেন না হে দেবী হে মাতা কৈকেই আপনি কি জানেন কেন পিতৃদেব আমার সঙ্গে এভাবে সম্ভাষণ করছেন না আমি কি কোনো তার অপ্রিয় আচরণ করেছি বা এই রাজ্যে কেউ কি তার কোনো অপ্রিয় আচরণ করেছে কেউ কি তার কোনো কথার বাধ্য নয় তিনি আদেশ দিয়েছেন কিন্তু সেই আদেশ পালন করতে সে পরাণমুখ হয়েছে বলুন আমি তার সমাধান করব। কিন্তু আমি এইভাবে এই পিতাকে দর্শন করতে পারবো না কি কার্য করলে আমার পিতা খুশি হবেন এ বারংবার বলাতে কয়েকেই দেবী বললেন যে রাম তোমার কারণেই তোমার পিতৃদেব এইভাবে দুঃখী তুমি কোনো অপ্রিয় আচরণ করনি তুমি সর্বদাই তোমার পিতার অত্যন্ত বাধ্য অনুগত তাই সেই জন্যে তিনি এমন কিছু তোমাকে বলতে পারছেন না যেটা তোমার পক্ষে অত্যন্ত কষ্টদায়ক হবে হচ্ছে কেন আমার পক্ষে কষ্ট আমি তো পিতার আদেশ কোনো প্রকার বিবেচনা না করেই আমি করবো তাতে যদি পিতৃদেব আমাকে বলেন যে তোমার জীবন তুমি দিয়ে দাও আমি তাই দিতে প্রস্তুত কিন্তু আমি পিতার এই দুঃখ দেখতে পাচ্ছি না এটা আমার কাছে অত্যন্ত কষ্টকর অসহ্য তখন বারংবার অন্যায় করলেন যে হে মহারাজ আপনি বলুন কিসে আপনার দুঃখ যেটা আমাকে বলতে পারছেন না আমি তো আপনার অত্যন্ত প্রিয় আমি এটা ভাবি কিন্তু তাহলে প্রিয় হওয়া সত্ত্বেও কেন আপনি আমাকে এটা বলতে পারছেন না বারংবার এভাবে অনুরোধ করায় তখন কইকেই দেয় বললেন দেখো রাম তোমার পিতৃদেব এটা বলতে পারবেন না এবং তিনি জানেন যে এটা বললে তোমার দুঃখ হবে হ্যাঁ আমার দুঃখ আমি সমস্ত দুঃখকে সহ্য করতে পারবো কিন্তু এই পিতার এইভাবে অম্লান ম্লান বদন অম্লান ম্লান বদন আমি দর্শন করতে পারবো না তাই কি হয়েছে আমাকে বিস্তারিতভাবে বলুন কি চান তিনি তখন কৈকেই দেবী বললেন যে তোমার পিতৃদেব পূর্বে আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন যখন দেবাসুর সংগ্রাম হয় তখন দেবতাদের পক্ষ হয়ে তোমার পিতা যুদ্ধ করতে যায় তাতে অসুরদের দ্বারা আহত হন এবং আমি তাকে শুশ্রূষা করি আমার সেবায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে বর দিতে চেয়েছিলেন আমি বললাম যে উপযুক্ত সময়ে আমি সেই বর গ্রহণ করব। তাই তখন আমি সেই বরটা গ্রহণ করিনি কিন্তু আজ আমি সেই বর গ্রহণ করতে চাইছি কিন্তু তোমার পিতা তা দিতে পারছেন না এখন সেই প্রতিজ্ঞা যদি তিনি রক্ষা না করেন তাহলে সেটা হবে অধর্ম আর এটা এই ইক্ষাকু বংশের সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ কেননা সত্যে ধর্ম রয়েছে ধর্মে সত্য রয়েছে তাই আমি চাই তুমি এটা পালনের মাধ্যমে তোমার পিতৃদেবকে ধর্মে স্থাপন করবে বলে বলুন নিঃসংকোচে বলুন কি চান কি বদ আপনি চেয়েছেন আমার পিতার কাছে তাহলে শোনো যদিও জানি তুমি কষ্ট পাবে কিন্তু এটা আমাকে বলতেই হবে এক বরে আমার ভারত রাজ্যে অভিষিক্ত হবে রাম বললেন অতি উত্তম এতে আমার কোনো কষ্ট নেই শুধু আমার আমার পিতৃদেবের আজ্ঞা বা তাঁর যে প্রতিজ্ঞা রক্ষা হোক এটাই আমি চাই দ্বিতীয় বর তাহলে শোনো তোমাকে এই অজিন ধারণ করে মানে চর্ম ধারণ করে বা মানে বাকল ধারণ করে জটা ধারণ করে বনবাসী হতে হবে দণ্ডক অরণ্যে গমন করতে হবে বলছে বাহ এই সামান্য কথার জন্যে এত সঙ্কোচ এত দুঃখ আরে এটা তো কোনো ব্যাপারই নয় এটা যদি আমার পিতৃদেব আমাকে বলতেন তাহলে আমি ভাবতাম যে তিনি আমাকে আপন বলে নিয়েছেন বলছেন না তোমার পিতৃদেব এটা বলতে পারছেন না কেননা তিনি চান না তুমি দুঃখী হও বলছে না আমার এটা দুঃখী নয় আমার পিতৃদেবের আজ্ঞা পালন করাটাই হচ্ছে আমার ধর্ম তাই এটা আমার দুঃখ নয় দুঃখটা হচ্ছে যে তিনি আমার সঙ্গে যথাযথভাবে সম্ভাষণ করলেন না তো এই কথা শুনে মহারাজ দশরথ একবারে বিলাপ করতে করতে ক্রন্দন করতে শুরু করেছেন হারাম হারাম আমি কুক্ষণে এই রাজনন্দিনী কইকেইকে আমার ঘরে নিয়ে এসেছিলাম আমি মনে করেছিলাম এর উপরের যে ভাবটা তার যে মোহিত রূপ আমি তাতে মোহিত হয়েছিলাম কিন্তু তার ভিতরে যে এইভাবে পুরো স্বভাব রয়েছে যে উপযুক্ত সময়ে যে আঘাত হানবে আমি এটা বুঝতে পারিনি আবার মূর্ছিত হয়ে পড়লেন তো কৈ দেবী বললেন রাম তুমি শীঘ্রই এইটি পালন করার চেষ্টা করো যতক্ষণ তুমি এখান থেকে না যাবে তোমার পিতৃদেব মহারাজ দশরথ তিনি দুঃখ থেকে এই দুঃখের সাগর থেকে উত্তীর্ণ হতে পারবেন না তাই যাতে তোমার পিতৃদেব তার ধর্মে সুপ্রতিষ্ঠিত হতে পারে প্রতিজ্ঞা পালনে করতে পারে তারই তুমি ব্যবস্থা করো তাই তোমার এখানে বেশিক্ষণ থাকা উচিত নয় তুমি শীঘ্রই গমন করো তা রামচন্দ্র এই কথা শুনে তিনি পিতৃদেবের চরণ স্পর্শ করলেন আচরণ করার সঙ্গে সঙ্গে আবার ক্রন্দন করতে শুরু করলেন মহারাজ দশরথ তারপরে নিঃশব্দে বেরিয়ে এলেন আর সঙ্গে সঙ্গে লক্ষণও একটা ছিলেন লক্ষণ অত্যন্ত প্রধান্বিত হয়েছেন আর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে রামের পেছনে পেছনে চলছেন রাম চলছেন যখন বাইরে এসেছেন তো রাজা যেভাবে আসেন রাজ লক্ষণ সমস্ত ছত্র ধারণ করা তারপরে চামর ব্যজন করা হ্যাঁ তারপরে তার সঙ্গে সমস্ত ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণ কর এই সমস্ত যখন করতে যাবেন সঙ্গে সঙ্গে রাম বাধা দিলেন এসবের কিছু প্রয়োজন নেই কিন্তু তাঁর মুখমণ্ডলে কোনো প্রকার দুঃখের ছায়া মাত্র নেই তিনি এটিকে পিতৃ আদেশ বলে অম্লান বদনে তিনি চলেছেন তার গৃহে প্রথমে তিনি কৌশলা দেবীকে আবার জানাতে চলছেন এদিকে সমস্ত বর্গরা বা যে সমস্ত বর্গ এনারা দেখছেন কি ব্যাপার তা সকলে অবাক হয়ে যাচ্ছেন কি হয়েছে কিন্তু শ্রী রামের মুখমণ্ডল দেখে তো কোনো প্রকার কিছু বোঝাই যাচ্ছে না যে ভিতরে কি হয়েছে হ্যাঁ এদিকে লক্ষণের মধ্যে হ্যাঁ একটা ভাব তারা দর্শন করতে পারছে যে একটা কিছু হয়েছে কিন্তু কি হয়েছে কেউ জানে না ঠিক রামচন্দ্র কৌশলা ভবনে গেলেন দেবী তখন প্রভু ঈশ্বর আরাধনা করছেন হ্যাঁ একদিন ভোরবেলা উঠে রেশমের বস্ত্র পরিধান করে তিনি ভগবানের আরাধনা করছেন আজ আমার চিরবাঞ্ছিত হ্যাঁ সে অভিলাষ পূরণ হতে চলেছে আমার পুত্র শ্রীরামকে রাজ্য লক্ষ্মী আশ্রয় করবে এই আনন্দে তিনি বিষ্ণুর মন্দিরে অবস্থান করছেন তো ভগবান শ্রীরামচন্দ্র তিনি এসে মাতার চরণ স্পর্শ করলেন আর তারপরে শ্রীকৌশলা দেবী তিনি ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে রামকে আলিঙ্গন করলেন মস্তক আঘ্রান করলেন এবং একটি উত্তম আসন দিয়ে বললেন তুমি এখানে বসো আমা আমি তোমার জন্য উত্তম উত্তম সমস্ত খাদ্যদ্রব্য প্রস্তুত করেছি তা গ্রহণ করো তখন শ্রীরাম চন্দ্র বললেন যে মা তো এই উত্তম আসনে বসার দিন আমার শেষ হয়ে গেছে এখন আমাকে কুশাসনে বসতে হবে এই রাজকে পোশাক আর আমার জন্য নয় আমাকে এখন বলকল বাকল করতে হবে জটা ধারণ করতে হবে আর বনবাসে গমন করতে হবে এই বনবাসের পাশে কৌশল দেবী বলছেন কেন কেন কি হয়েছে আপনি তো জানেন না আমার পিতদে মহারাজ শরৎ আমাকে আগে যান আমি যেন চোদ্দ বছর বনবাসী থাকি আর আমার ভ্রাতা ভত যেন এই রাজ্য লক্ষ্মী লাভ করে তো কৌশলা দেবী তা শুনে অত্যন্ত দুঃখী হয়ে রোদন করতে লাগলেন এবং বললেন যে মহারাজ দশরথের কি হয়েছে হ্যাঁ কেন এইভাবে তার মতি বিভ্রম হয়ে গেল আমি তো চিরকাল মহারাজের অনুগ্রহ লাভ করতে পারিনি আমি তো যদিও রাজমহিষী প্রধান মহিষী কিন্তু মহারাজ আমার সঙ্গে সেই ব্যবহার করেন না তিনি সর্বদাই এই কই বেশি প্রাধান্য দেন কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই আমি শুধু তোমার চেয়ে রয়েছিলাম আমি এই দিনের জন্য অপেক্ষা করেছিলাম যেদিন তুমি রাজ্য লক্ষ্মী লাভ করবে কিন্তু আমি হতভাগা যে আমার কপালে আর সেটা না সেইভাবে বিলাপ করতে করতে কৌশল দেবোদন করছেন রামচন্দ্র মাকে বোঝালেন যে দেখো মা এটা তো একটা রাজধর্ম একটা পুত্র ধর্ম রাজার আদেশ পালন করা প্রজার কর্তব্য আমি একজন প্রজা হিসাবে আর আমার পিতার আদেশ পুত্রে পালন এটা এই সব দিক দিয়ে বিবেচনা করে আমি নির্ণয় করেছি যে এটাই হচ্ছে আমার একমাত্র কর্তব্য বলছে না তোমার রাজা যা তোমার পিতা বা মহারাজ দশরা যা বলে বলুক আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি তুমি বনবাসে যাবে না তখন শ্রীরামচন্দ্র বোঝালেন যে দেখো মা তুমিও যেমন হ্যাঁ রাজার অনুগত আমিও সেরকম রাজার অনুগত আমাদের সকলের কর্তব্য হচ্ছে রাজার আদেশ পালন করা তুমি যদি এভাবে আমাকে অনুমতি না দাও তাহলে কিন্তু আমি রাজার আদেশ পালন করতে পারব না আর আমি যদি রাজার আদেশ পালন না করি তাহলে মহারাজ তার প্রতিজ্ঞা থেকে চ্যুত হবেন আর সেটা হয় কুকুলের এক অধর্ম বা অযশ তাই মহারাজ দশরথ যাতে যশ লাভ করতে পারেন তারই তুমি ব্যবস্থা করো তুমি আমাকে অনুজ্ঞা করো আমাকে বাধা দিও না আর লক্ষণ গিয়েছে ক্ষেপে একদম হয়ে বলছে কি তোমাকে কে রাজ্যচ্যুত করতে পারে দেখি বৃদ্ধ বয়সে আমার পিতৃদেবী মহারাজ দশরথের মতিভ্রম হয়েছে সে একদম ওই কৈ প্রতি এত আসক্ত হয়ে গেছেন যে তার নিজ কর্তব্য সে ভুলে গেছে কিন্তু আমি কাগজ ছেড়ে দেবো না আমি তোমাকে কিছুতেই বনবাসে পাঠাত পাঠাতে দেবো না কেউ যদি এর বিরুদ্ধাচরণ করে সে রাজা হোক বা সমস্ত রাজন্যবর্গ যদি একসাথে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমি সকলে পরাস্ত করে তোমাকে এই যৌবরাজ্য অভিষিক্ত করা বই তুমি কোনো ক্রমে এইভাবে বনবাসে যেতে পারবে না তাই অনেক কথা লক্ষণ বলেই চলেছেন তখন রামচন্দ্র বললেন যে মা তো বোঝে না সে পুত্র স্নেহে বসীভূত হয়ে এই রাজ ধর্ম বা কুলের যে পরম্পরা সেটা বিস্মিত হয়েছে কিন্তু তুমি কি করে এভাবে ভুলে যাচ্ছ তুমি তো একজন মহান পুত্র এবং আমার মহান ভ্রাতা এবং তুমি সর্বতভাবে মহা মহর্ষি বৈশিষ্ট্যের থাকে সমস্ত ধর্মশিক্ষা গ্রহণ করেছো তাহলে কেন তুমি এইভাবে ক্রধান্বিত হয়েছ বা অন্যায় আচরণ করবার জন্য আমাকে উৎসাহিত করছো ও নিজে অন্যায় আচরণ করবার জন্য সংকল্প করছো এটা কোনো সম্ভব নয় আমি আমার কর্তব্য পালনে একদম অনড় তাই মা তুমি এক বোঝো এটা সকলের পক্ষেই মঙ্গল আমরা যেন মহারাজ দশরথের আজ্ঞা পালন করি বলছেন দেখো বাপ আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ একদম বৎসহীনা গাভীর মতো এই এইভাবে বিলাপ করতে চাচ্ছেন কৌশল্যা দেবী তুমি তুমি আমাকে তোমার সঙ্গে তাহলে নিয়ে যাও তুমি যদি সত্যিকারের বনে যেতে চাও তাহলে আমি আর এখানে থাকব না আমিও তোমার সঙ্গে চলে যাব। কিন্তু তা আমি অত্যন্ত বৃদ্ধা হয়েছি কি করে আমি থাকব তোমার সঙ্গে বুঝে উঠতে পারছি না আমার কি করা উচিত না না আমার মনে হয় তোমার বিহনে আর আমি থাকবো না আমি প্রাণ ত্যাগ করব। তুমি আর আমাকে ফিরে এসে দেখতে পাবে না মা এরকম কথা বলো না আমি যাব আর ব্যাস কয়েকটা বছর এইভাবে বনে বনে ভ্রমণ করে সকলের অভিলাষ পূরণ করে আবার তোমার কাছে ফিরে আসব তুমি এতে কোনো চিন্তা করো না কিন্তু যেমন সন্তান হারা সেই কপলপকির মতো পিলাভ করছেন কৌশল্যা দেবী আর শ্রীরামচন্দ্র রামচন্দ্র তিনি কৌশল্যাবীর চরণ স্পর্শ করে বললেন মা তুমি আমাকে অনুজ্ঞা করো আজ্ঞা দাও আমি যেন পিতৃ সত্য পালন করতে পারি এই বলে মাতৃদেবের চরণ বন্দনা করে তাকে প্রদক্ষিণ করে কৌশল ভবন থেকে বেরিয়ে এলেন এসে প্রবেশ করলেন নিজ ভবনে শ্রী শ্রীরামচন্দ্রকে দর্শন করে অত্যন্ত আনন্দিতা তখন বলছে শীতে তোমার এত আনন্দ হওয়া উচিত আনন্দিত উচিত নয় আগামীকাল আমরা আলোচনা করব কীভাবে সীতা দেবীর কাছ থেকে বিদায় নিতে যাচ্ছেন এবং তারা সকলেই রামের অনুগত হয়ে অনুবর্তী হয়ে চলবেন সমস্ত প্রজাদের বিলাপ প্রজাদের রামচন্দ্রের সঙ্গে অনুগমন ইত্যাদি আগামীকাল আলোচনা হবে হরে কৃষ্ণ জয় শ্রীরাম প্রশ্ন থাকলে বলতে পারেন তো এখন এক মর্মান্তিক অবস্থা আবার কেউ আনন্দে আছেন তারা জানেন না ভাবি দুঃখের কথা তো যারা জেনেছেন তারা বিলা করছেন বিশেষ করে আর সমস্ত রাজমহিষরাও বিলাপ করছেন যারা অন্তঃপুরে হ্যাঁ নারীরা তারাও বিলাপ করছেন এইভাবে অন্তঃপুরে একটা বিলাপের একটা দৃশ্য দেখা বাহিরে দেখা যাচ্ছে আনন্দের দৃশ্য তো অনেক সময় আমাদের জীবনে অনেক হয় অজ্ঞাতবশত আমরা আনন্দটাকেই দুঃখ বলে মনে করি আবার দুঃখটাকেই আনন্দ বলে মনে করি কেন প্রকৃত কারণ আমরা জানি না যখন প্রকৃত কারণ জানি তখন সেটা আমরা নির্ণয় করতে পারি প্রকৃত দুঃখটা কি প্রকৃত কি আর ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন এই সুখ দুঃখের ঊর্ধ্বে সকলেই এইভাবে

দেবের প্রতিজ্ঞা পালন করার জন্য তৎপর আদর্শ পুত্র রূপে হবে আজ পালন করা উচিত এই সঙ্গে উদাহরণ দিয়েছেন কৌশলার দেখে যে আমাকে পিতার আদেশ অমান্য করতে হ্যাঁ

তার মাতা রেমুকাকে ব তো সকলেরই মঙ্গল হয়েছিল যদি আত্ম দৃষ্টিতে কিছু অমঙ্গল বলে থাকে অন্তিমে মঙ্গল হয়েছিল কিন্তু কেউ যদি কোনো পুত্র যদি পিতার আদেশ পালন না করে সেটাই হচ্ছে অমঙ্গল তাই হবে মাতাকে বুঝিয়েছিলেন হরে কৃষ্ণ ভগবান রামচন্দ্র ও সীতা অভিষেকের আগের দিন উপবাস কিছুটা ঘি পান করলেন এই ঘি পান করার তাৎপর্য

উপবাস করতে অসুবিধা হয় না আর এটা অত্যন্ত পবিত্র হবে না হচ্ছে হ্যাঁ শরীরের জন্যে মনের জন্যে এবং আত্মার জন্যে শুভ তাই শুদ্ধ ঘি যদি হ্যাঁ পান করা যায় উপবাস করতে সুবিধা হয় এখন পারেন যদি জানা থাকে কিছু তারপর তো এখানে বিস্তারিত কিছু বর্ণনা নেই তাই না আমি এটাই বলছি ভালো কিছু আর কিছু প্রশ্ন আছে

প্রশ্নটা এটাই সবাই পাঠালে হয় ব্রহ্মার একশো বছর মানে ভগবানের সময় ভগবান

লয় হচ্ছে ভগবানের পলক পড়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শ্রীকৃষ্ণ প্রভু প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু রামচন্দ্র সকলের প্রতি করুণাময় হলেও সীতাদেবীর প্রতি বারং বা নিষ্ঠ আচরণ করলেন কেন এখন তো নিষ্ঠ আচরণ করেন নি পরে শোনা যায় তো এটা আমাদের দৃষ্টি মধ্যে বিচার আমরা আত্মমন্নতি জগৎ আমাদের যেমন সেরকম ভাবে আমরা বিচার করি তা আমরা এই জৈগতিক চিন্তা নিয়ে আমরা বিচার করি যে সীতা দেবী তিনি খুব কষ্ট পাচ্ছেন বা তিনি কঠোরভাবে বা অনায়ভাবে ভগবান কষ্ট দিয়েছেন আসতে না যখন আমার প্রকৃত কারণগুলো যেমন এখন মনে হবে না আর ভগবানের সঙ্গে ভক্তের একটা দুই প্রকার ভাব আছে সেটা হচ্ছে একটা সম্ভব আর একটা বিপ্রলম্ভ এই সমস্ত কথা ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন সীতা দেবী লক্ষণকে নিয়ে ভ্রমণ করতে করতে নবদ্বীপ ধামে

আমি এখানে অবতরণ করব অবতরণ করে আমি বাল এই বলে বিদ্যার বিলাস করব বিদ্যা বিলাস করে তারপরে আমি দুই পত্নী গ্রহণ করব করা সন্ন্যাসী নিয়ে চলে যাব তখন বললেন আচ্ছা সন্ন্যাসী নেবে বিবাহের কি দরকার না করলে তুমি যেমন তোমার আমি মূর্তি স্থাপন করে পূজা করেছি সেরকম আমার বিরোহে তুমি আমার স্থাপন করে আমার পূজা করবে একে বলা হয় বিপ্রলম্ব ভাব যখন প্রেমিক প্রেমিকা বা যখন তাদের মিলন হয় তাদের একত্রিত হন তা সেই সুখটা পূর্বে থেকে বহু বহু গুণে এবং এইখানে এই অপ্রাকৃত দিব্য আনন্দকে উপলব্ধি করার জন্যই কখনো কখনো আমি ভক্তের কাছে দূরে চলে যাই তখন আমার বিরহে সে আর বেশি করে আমাকে স্মরণ করে আমার কার্যকলাপ আমার লীলা আমার আমার রূপ অধিক স্মরণ করে

তো তিনি এটা সহ্য করতে চাইলেন কে শীত রূপ তার সম্বন্ধে এটা প্রভু শ্রী রামচন্দ্র এই যে প্রজাভাবে মন্ত করেছিল তারপর অন্যেরাও অন্যরাও সমস্ত প্রজার প্রায় সমস্ত জায়গায় কষ্ট পেয়েছিল একটা আমরা দেখতে পাচ্ছি সীতার সেটাকে অন্তর্নিহিত জানে না সেই কারণে প্রকৃতপক্ষে শ্রী রামচন্দ্র যখন সবকিছুই জানেন শ্রী রামচন্দ্র যাচ্ছেন হ্যাঁ যাচ্ছেন কেন যাচ্ছেন না এই যে কারণের সমস্ত ঋষি মুনি এরা গভীর আগ্রহে প্রতীক্ষা করছেন ভগবান শ্রীরামচন্দ্রের এবং রাক্ষসেরা যেভাবে তাদেরকে তাদের অত্যাচার করছে প্রভু শ্রীরামচন্দ্রের একমাত্র এই সমাধান করতে পারে তাই তারা সর্বদা রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা করছেন তাই তারা রামচন্দ্রের সঙ্গে মিলিত হয়েছেন আর যখন এই সীতা হরণের সময় উপস্থিত হয়েছে কেননা রাবণ বধের সময় উপস্থিত তো সীতা হরণ হবে তাই তিনি পত্নী সীতাকে তিনি অগ্নিদেবের কাছে গচ্ছিত রাখলেন আর ছায়া সীতা সেখানে থাকলেন এই ছায়া সীতাকেই রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল আবার অগ্নিদেবের কাছ থেকে প্রকৃত সীতাকে লাভ করবার জন্যেই এই অগ্নি পরীক্ষা আরেকটা হচ্ছে সীতা যে সম্পূর্ণরূপে নির্দোষ যদিও সে পর রাজ্যে বা পরের অধীনে অবস্থান করছে কিন্তু সম্পূর্ণরূপে সে পবিত্র আগুনের থেকেও পবিত্র কেননা আগুনও তাকে হ্যাঁ দহন করছে না তাই আগুনের থেকেও পবিত্র এটা জগৎবাসীর কাছে জানানো আর প্রকৃত সীতা অগ্নিদেবের কাছে রয়েছেন সে প্রকৃত সীতাকে গ্রহণ করা এ সমস্ত কারণের জন্যই এই অগ্নি পরীক্ষার আয়োজন কিন্তু অনেকে সেটা নিশ্চুরভাবে গ্রহণ করতে পারে সেটা তাদের একটা অজ্ঞানতা কেন তারা যেমন চশমা পরে আছে সেরকম দেখছি জগৎটাকে আত্মবোধ মন্নতি জগৎ কিন্তু আমাদের একটু জানতে হবে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে চক্ষু আমরা এই চোখে অনেক কিছু দেখতে পাই না কিন্তু শাস্ত্রের চোখে আমরা দেখতে পাই বা চক্ষু দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত গুদেবের কৃপায় যখন জ্ঞানচক্ষুর উন্মিলন হয় তখন অনেক কিছুই ধর্ষণ করা যায় গুরু গৌরাঙ্গের ভগবানের কৃপাতে হরে কৃষ্ণ আর কোনো প্রশ্ন আছে অসীম কৃপা বাবু আপনাকে ধন্যবাদ হরে কৃষ্ণ আর কোনো প্রশ্ন নেই ঠিক আছে আমরা একটু হ্যাঁ তমাল কৃষ্ণ জানা ভগবানপুর থেকে প্রশ্ন করছে শ্রীরামচন্দ্র মদদ্রুম দ্বীপে এসেছিলেন তিনি কি বনবাসকালে এসেছিলেন এটা অন্য কল্পে এসেছিলেন এই কল্পে নয় ঠিক আছে কল্পে কল্পে প্রভু আসেন মানে ব্রহ্মার দিনে। এক হাজার চতুর যুগে তো অন্য কল্পে এসেছিলেন এই গল্পে নয় তো বনবাস কালেই এসেছিলেন বা বনবাস কালের সমাপ্তিতে এসেছিলেন এটা বনবাস কালে না বনবাস কালের সমাপ্তিতে এসেছিলেন এটা আমাদের বুঝতে হবে বিস্তারিত এরকম তো দেয়া নেই তবে এটা বর্ণনা করা আছে যে অন্য কল্পে হয়েছিল এই লীলা প্রায় একই রকম লীলা থাকে কিছু কিছু এদিক ওদিক হয় তাছাড়া প্রায় একই রকম লীলা থাকে নেট সমস্যা প্রভু আর নেট সমস্যা নেট সমস্যা এখন শুনতে পাচ্ছেন আপনারা সকলে ঠিক আছে প্রভু এইজ না এইয এই যে রাম সীতা দেবী রাম সীতা দেবীকে বনে রেখে দিয়েছিলেন আরেকটা কারণ এটা কি যা সীতা দেবী মনির ঋষিদের রক্ত থেকে আবির্ভাব হয়েছিলেন বনের মধ্যে সেই জন্য বিয়ের পর যে এম মানে যেমন যেমন বাবার বাড়ি রাখে আসায় সেই রাম সেই রকম রাখে এসেছিলেন কি এটার এরকম কারণ আমি জানি না এরকম কারণ এখনো পাইনি যদি পাই তাহলে জানাবো ঠিক আছে হরে কৃষ্ণ জি কে দাস ওখানে আছে ফেসবুকে এখানে লিখে পাঠান কোথা থেকে প্রশ্ন করছেন কোথায়

हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम। हरे रामा राम। राम। हरे रामा राम रामा हरे 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 कृष्ण হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হৃ Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે 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 કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ

जय पंचोत पंचोत पंचोतो जय पंचोत सीताराम जय लक्ष्मण हनुमान सीताराम जय लक्ष्मण हनुमान सीताराम जय जय गौरणी ताय गौरणी ताय गौरणी ताय जय गौराणी जय जय प्रभु पा प्रभु प्रभुपाद की जय हरे नाम संकीर्तन की समवेत भक्त वृंद की अनंत कोटि वैष्णव वृंद की निताय गौर प्रेमानंदे हरि हरि वो आगामी काल आबार सातटार समय मिलित कथा

হরে কৃষ্ণ আগামীকালকে আবার ঠিক সাতটার সময় সবাই চলে আসবেন আজকের সবার শুনতে অসুবিধা হয়নি তো কোনো আওয়াজ ঠিক ছিল সবার প্রতিদিনের রেকর্ড পাচ্ছেন আপনারা প্রতিদিনের রেকর্ড আজকের অনেক জায়গা থেকে অনেকে এসছে অসংখ্য ধন্যবাদ আজকের বাংলাদেশের ভক্তরা অনেক আছেন আর মুম্বাই থেকে আমাদের প্রভু এসছেন

ঠিক আছে কালকে আবার সময় মতো সবাই চলে আসবেন আর যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না আমি তো সবাইকে প্রায় মেসেজ দিচ্ছি তো আপনারা আরও যদি কেউ ক্লাসে যুক্ত হতে চায় তো তাদেরকে আপনারা আমার যে মেসেজটা পাঠাচ্ছি ওই লিঙ্কটা আপনারা পাঠিয়ে দেবেন হুম তো ওই মেসেজের লিঙ্কটা পাঠাবেন তো তারা ক্লাসে যুক্ত হতে পারবে কেন এখন লকডাউনে সবাই ঘরে বসে আছে তো যদি ভক্ত ভক্তসংঘ এখন ইন্টারনেটের মাধ্যমে সুবিধা আছে যদি কেউ করতে চায় তাদেরকে জানাবেন আমাদের অনেক ক্লাসে ব্যারাকপুরে অনেক ভক্তরা আসছেন এবং ব্যারাকপুরে অনেক ভক্তদেরকে আমি খবর দিচ্ছি কিন্তু অনেকেই আসছে না মাত্র হয়তো পাঁচ ছজন ব্যারাকপুর থেকে আসছে দেখছি হ্যাঁ ব্যারাকপুরে আমাদের অনেকগুলো ক্লাস চলছে তো ওখানে থেকে সবাই প্রায় আসছে না তারপরে আরো অনেক জায়গা থেকে আমি মেসেজ দিচ্ছি তো অনেকেই আসছে কিন্তু আরো ক্লাসের ভক্তরা কেউ আসছে না তো সম্ভব হলে আপনারা চিন্তা করবেন বাংলাদেশ থেকে অসীম কৃষ্ণ কৃষ্ণপ্রভু নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে অসীম কৃষ্ণপ্রভু এসেছিলেন আছেন এখনো আমাদের সঙ্গে তো সবাই প্রার্থনা করবেন আর বাংলাদেশে নারায়ণগঞ্জের পরিস্থিতি আজকে খুব খারাপ অনেকে আজকে আক্রান্ত হয়েছে এই যে রোগের কারণে হুম তো সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই যেন ভালো থাকে হ্যাঁ হরে কৃষ্ণ অসংখ্য পূজাই প্রভু আদি কি যায়